আজকে আমরা দেখাবো তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে তিনটি স্পটে কিভাবে ঘুরবেন আর কি কি আছে। আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমাদের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার ভিডিওটি এখনো দেখেননি, অবশ্যই ভিডিওটি দেখবেন। প্রথমে আপনাদেরকে একটি ব্যাটারি চালিত ভ্যান ভাড়া করে নিতে হবে, রিজার্ভ কিংবা ভাড়া নিতে পারেন। রিজার্ভ করলে আপনাদের 200 থেকে 250 টাকার মতো নিতে পারে। প্রথমে আপনাদেরকে দেখাবে নেপালি বাস আর ইন্ডিয়ান মোটা বাস দেখাবে, মহানন্দা নদীর পাড়ে নিয়ে যাবে, এরপর আপনাদেরকে সমতলে চা বাগান দেখাবে। নেপালি বাস, এই বাসগুলো আপনারা হলুদ দেখতে অন্যরকম। এই বাসগুলো আপনারা তেঁতুলিয়ায় ডাকবাংলো থেকেই এখানেই আপনারা দেখতে পারবেন। তারপরে রয়েছে আপনার ইন্ডিয়ান মোটা বাস, এই বাসগুলো আপনারা অনেক মোটা, আপনারা এক হাতে এই বাসটাকেই আপনারা ধরতে পারবেন না, অনেক মোটা বাস দেখতে, এই বাসগুলো অনেক লম্বা। এরপরে আপনাদেরকে ভ্যানালা মহানন্দা নদীর তীরে নিয়ে যাবে। এই মহানন্দা নদীর তীরে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার শেষ সীমান্ত এবং বাংলাদেশের শেষ সীমান্তর শেষ পিলারটি আপনারা দেখতে পারবেন। এরপরে এই নদীর তীরে একটি প্রাচীন একটি ভাঙ্গা মন্দির দেখতে পারবেন, মন্দিরটি প্রায় ভেঙে গিয়েছে। এরপরে আপনারা এই নদীর পাশে অনেকগুলো দেখবেন শ্রমিক পাথর তুলতেছে। দেখা শেষ হয়ে গেলে ভ্যানালা আপনাদেরকে নিয়ে যাবে সমতলে চা বাগান দেখাতে। সমতলে চা বাগান দেখতে পারবেন এবং ইন্ডিয়ার সাইডেরও চা বাগান কিছু দেখতে পারবেন। আর আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই, আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।